নমস্কার নিউজ ভ্যানগার্ডের একটঞ্জরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। রামনগর কালিকাপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে রবিবার অনুষ্ঠিত হলো চায় পে চর্চা কর্মসূচি। 15 নম্বর ওয়ার্ড 14 নম্বর বুথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ছিলেন 15 নম্বর ওয়ার্ড কর্পোরেটর নিবাস দাস। অনুষ্ঠানকে ঘিরে এলাকার মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। ষষ্ঠ তপশিলি এবং উপজাতিদের চার দফা দাবি এবং সেই দাবিকে সামনে রেখে আন্দোলন সংগঠিত করেছিলেন উপজাতিরা। 1974 সালের এমনই দিনে অর্থাৎ আজকের দিনে আন্দোলনে শহীদ হয়েছিলেন ধনঞ্জয় ত্রিপুরা। রবিবার তার 50তম শহীদদান দিবস উপলক্ষে গোটা রাজ্যে পালিত হয় দিনটি শ্রদ্ধার স্মরণে। রাজধানী সিপিএম দপ্তরে দিনটি পালন করে দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন, শ্রদ্ধা জ্ঞাপন করলেন ধনঞ্জয় ত্রিপুরার প্রতি। রাজধানী বুকে দুঃসাহসিক ডাকাতি। শনিবার মধ্যরাতে খয়েরপুর চাঁদপুর মাঠ এলাকায় বাবুল ঘোষের বাড়িতে হানা দিয়েছিল 6 থেকে 7 জনের ডাকাত দল। রিভলভার এবং ধারালো অস্ত্র দিয়ে বাবুল ঘোষ এবং তার স্ত্রীর উপর আক্রমণ করে ডাকাত দলটি। লুট করে নিয়ে যায় 23 ভরি স্বর্ণ লঙ্কার সহ নগদ 3.5 লক্ষ টাকা। ঘটনার খবর পেয়ে রবিবার সকালে পুলিশ এবং ডগ স্কোয়াড পৌঁছালে রবিবার সন্ধ্যে পর্যন্ত ডাকাত দলের কোনো হদিশ পায়নি তারা। মূল সড়কের পাশে থাকা দুটি থানার মাঝে এই ঘটনা সংঘটিত হয়। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। বাল্য বিবাহ সমাজের একটি বড় অবক্ষয়। এই বাল্য বিবাহের প্রবণতা কমিয়ে আনার লক্ষ্যে নতুন উদ্যোগে হাত দিল রাজ্যের দক্ষিণ জেলার সাব্র মহকুমা প্রশাসন। প্রশাসনের তৎপরতায় প্রতিদিন বিপদগামী বালিকাদের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই উপলক্ষে রবিবার চাইল্ড প্রোডাকশন নোডাল অফিসার এবং সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল সচেতনতামূলক কর্মসূচি। 8ই মার্চ গোটা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সম্মাননা জানানোর লক্ষ্যে প্রত্যেক বছর এই দিনটি পালন করা হয় এবং এই দিনটি রাজধানী আগরতলার অন্যতম স্বর্ণশিল্পী প্রতিষ্ঠান স্বর্ণকমল জুয়েলার্স পালন করল। প্রতিষ্ঠানের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং 12 জন নারীদেরকে নিয়ে সম্মাননা অনুষ্ঠান। সুকান্ত একাডেমিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্য পুলিশের ডিআইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী, মহিলা চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা থেকে শুরু করে অন্যান্যরা। দপ্তরে দপ্তরে নিয়োগের ক্ষেত্রে কারচুপি করছে রাজ্য সরকার। বাঁকা পথে চাকরির ব্যবস্থা করার জন্য সরকার কর্তৃপক্ষ হাতে তুলে নিচ্ছে চাকরির অফার, সেই ক্ষেত্রে সরকার পালন করছে পোস্টম্যানের দায়িত্ব। সম্প্রতি দেখা যাচ্ছে যাদের হাতে অফার তুলে দেওয়া হচ্ছে সেই অফারে থাকছে শুধুমাত্র চাকরি প্রাপকের নাম, থাকছে না অফার প্রাপকের পূর্ণাঙ্গ পরিচয়। সম্প্রতি পরিলক্ষিত হয়েছে কৃষি দপ্তরে চাকরি অফার প্রাপকদের মধ্যে 17 জন রয়েছে বহিরাজ্যের। রাজ্যের বেকারদের বঞ্চিত রেখে বহিরাজ্যের বেকারদের চাকরি দিচ্ছে রাজ্য সরকার। এই ঘটনায় তীব্র নিন্দা এবং ধিক্কার জানালো ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতেই উন্নয়নের পরিসংখ্যানের তালিকার বৃদ্ধিতে নেমে পড়েছে মন্ত্রী বিধায়করা। রবিবার মোহনপুর পৌর পরিষদের 12টি স্থানের পাকা রাস্তা পাকা ড্রেনের শিলান্যাস করলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। প্রতিটি ক্ষেত্রে কাজের অর্থ ধরা হয়েছে 5 থেকে 10 লক্ষ টাকা। এদিকে শিলান্যাস অনুষ্ঠানের পর দিনে আগামী দিনে এলাকার সার্বিক উন্নয়ন এবং পৌর পরিষদকে আরো ঢেলে সাজানোর পরিকল্পনা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরলেন মন্ত্রী রতনলাল নাথ। শুধু মেলা কিংবা জলসা নয়, এবারের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝে শুরু হলো ক্রীড়া আসর। রবিবার থেকে কমলপুর টাউন হল মাঠে শুরু হলো ত্রিপুরা রাজ্য ট্রেডিশনাল রেসলিং এবং বেল্ট রেসলিং প্রতিযোগিতা। ত্রিপুরা ট্রেডিশনাল রেসলিং এবং প্যানক্রিয়েশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে অল ইন্ডিয়া ট্রেডিশন রেসলিং এবং প্যানক্রিয়েশন ফেডারেশনের সহযোগিতায় শুরু হয় আসর। দুদিনের আসরের উদ্বোধন করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন প্রশান্ত সিংহ। তাছাড়া উপস্থিত ছিলেন চেয়ারপারসন সুব্রত মজুমদার থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা। গতির বলি আরো এক বাইক চালক। কমলপুর থানাধীন মানিক ভান্ডার এসবিআই ব্যাংক সংলগ্ন এলাকায় দুর্ঘটনা। রবিবার বিকেলে সোয়া 3টে নাগাদ দুর্ঘটনায় TR04-5580 নম্বরের বাইক নিয়ে দ্রুত গতিতে যাবার সময় বাইক চালক অর্জুন মালাকারের সাথে ধাক্কা লাগে বাইসাইকেলে, আর তাতেই রাস্তায় ছিটকে পড়েন অর্জুন মালাকার। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রক্তাক্ত অর্জুন মালাকারকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঘোষণা করেন মৃত বলে। ঘটনার পর শোকের ছায়া গোটা এলাকায়।
2021 সাল থেকে 2023 বিগত 3 বছরে বেশ কিছু মোবাইল চুরির ঘটনা লিপিবদ্ধ হয়েছে কৈলাসহর থানায়, যার কারণে নড়েচড়ে বসেছিল মহকুমা পুলিশ প্রশাসন। পুলিশের ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে মোট 12টি মোবাইল উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ। রবিবার এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতেই তুলে দেওয়া হলো। ২০২৪ লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী বিপ্লব কুমার দেব ইতিমধ্যে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তিনি। ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে চলছে মিছিল এবং সভা। রবিবার সোনামুড়া মণ্ডলের উদ্যোগে সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হলো পৃষ্ঠ প্রমুখ সম্মেলন। এরপর দলীয় মিছিল বিপ্লব দেবের সমর্থনে সোনামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে ছিলেন দক্ষিণ অংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্যরা। সোনামুড়া মহকুমার অন্তর্গত যাত্রাপুর মিশ্র বসতির এই এলাকাতে রয়েছে জাতি উপজাতি সংখ্যালঘুদের বসবাস। ঐতিহ্যবাহী সংস্কৃতি বিগত কয়েক দশক ধরে বিরাজমান অঞ্চলে, তবু বর্তমানে গোটা সমাজে পরিলক্ষিত হচ্ছে অস্থির পরিস্থিতি। সমাজের গার্হস্থ্য হিংসা, নাবালিকা বিবাহ বন্ধ প্রথা, নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করা, এই উপলক্ষে পুলিশের পক্ষ থেকে প্রয়াস কর্মসূচি এবং সভা অনুষ্ঠিত সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সূর্যমোহন দেববর্মার উদ্যোগে। যাত্রাপুর থানার পুলিশ আধিকারিক সুব্রত দেবনাথ উপস্থিত ছিলেন। কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতি চেয়ারপার্সন পুষ্প ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই আলোচনা সভায়। অসামাজিক কাজের ঠেক হিসেবে পরিণত হচ্ছে বিশালগড়। প্রতিনিয়ত উঠে আসছে বিভিন্ন ঘটনা, চুরি, ছিনতাই, অপহরণ, যান দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি মাথা চাড়া দিয়ে উঠেছে জোয়ার আসর। রবিবার পুলিশ গোকুলনগর সেগুনবাগানে একটি জোয়ার থেকে হানা দেয়। পুলিশের আঁচ পেয়ে জোয়ারিরা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে জোয়ার সামগ্রী, TR01AR9988 নম্বরের একটি পালসার বাইক এবং TR01C3598 নম্বরের ম্যাজিক গাড়ি আটক করতে সক্ষম হয়েছে। ভারত ইতিমধ্যে পোলিও মুক্ত দেশ, তবু বিশ্বের এমন কয়েকটি দেশ রয়েছে যেখানে শিশুরা পোলিওতে আক্রান্ত হচ্ছে, যার কারণে চিন্তিত রয়েছে ভারতও। তাই কোনোভাবেই যেন পুনরায় পোলিও আক্রান্ত হতে না পারে শিশুরা, তাই অনুষ্ঠিত হচ্ছে পালস পোলিও কর্মসূচি। রবিবার গোটা রাজ্যের সঙ্গে খোয়াই হাসপাতালে অনুষ্ঠিত হল জেলাভিত্তিক পোলিও টিকাকরণ কর্মসূচি। খোয়াই জেলা হাসপাতালে কর্মসূচিতে ছিলেন জেলা পরিষদের সভাপতি থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, শুধুমাত্র প্রথম পর্যায়ের তালিকা প্রকাশিত হয়েছে। এরই মধ্যে শাসক শিবিরের উদ্যোগে শুরু হয়েছে যোগদান সভা। সেখানে বিরোধী দল ছেড়ে শাসক দলে যোগ দিচ্ছেন ভোটাররা। রবিবার রামচন্দ্রঘাট মণ্ডল কমিটির উদ্যোগে সমতল পদ্মবিলে অনুষ্ঠিত হল যোগদান সভা। বিধায়ক পিনাকি দাস চৌধুরীর হাতে 41 পরিবারের 101 জন ভোটার যোগ দিলেন বিজেপির পতাকা তলে। জাতীয় টিকাকরণ দিবসকে কেন্দ্র করে ধলাই জেলাভিত্তিক পালস পোলিও টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত আম্বাসা প্রাথমিক হাসপাতালে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের শিক্ষা, স্বাস্থ্য এবং স্ট্যান্ডিং কমিটির সভাপতি থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অ্যাপোলো কলেজ টিকাকরণ আধিকারিক ডক্টর প্রীতম দেববর্মা, জেলা প্রোগ্রাম ম্যানেজার দীপঙ্কর কর, আম্বাসা প্রাথমিক হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার থেকে শুরু করে বিশিষ্টদের উপস্থিতিতে টিকাকরণ কর্মসূচি ধলাই জেলার আম্বাসাতেও পরিলক্ষিত। প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই বিজেপির অন্দরে মানবিমানের পালা শুরু। টিকিট না পেয়ে রাজনীতি ছেড়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। করোনার দ্বিতীয় ঢেবের সময় হর্ষবর্ধনকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে বিজেপির মূল স্রোত থেকে দূরে সরে গিয়েছেন তিনি। দীর্ঘদিনের আরএসএস কর্মী হর্ষবর্ধন প্রায় 4 দশক রাজনীতি করেছেন, 5 বার বিধায়ক হয়েছেন, 2 বার হয়েছেন সাংসদ। 2019 সালেও দিল্লির চাঁদনী চক আসন থেকে সাংসদ হন, হয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এবার চাঁদনী চক থেকে বিজেপি দাঁড় করিয়েছেন প্রবীণ খান্ডেলওয়ালাকে। টিকিট পাবেন না জেনেই রাজনীতি থেকে অবসর ঘোষণা করলেন হর্ষবর্ধন। জানিয়ে দিলেন চিকিৎসাতেই মনোনিবেশ করতে চাইছেন এবার তিনি। বাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে আজকে রবিবার পুজো দিলেন যুবমোর্চার সভাপতি সুশান্ত দেব। এদিনই বাতাবাড়িতে যুবমোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেবকে স্বাগত জানান বাতাবাড়ি মণ্ডল যুবমোর্চার সভাপতি দীপেন নাগ সহ অন্যান্যরা। যুবমোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেবের সঙ্গে ছিলেন এমডিসি সঞ্জীব রিয়াং, সোশ্যাল মিডিয়া ইনচার্জ জয়দেব, সেক্রেটারি সৌরভ দেব, প্রেসিডেন্ট জয়ন্ত দত্ত থেকে শুরু করে অন্যান্যরা।
গত জানুয়ারি মাসে ছত্তিশগড়ে মাওবাদী হামলায় মৃত্যু হয়েছিল 3 সিআরপিএফ জওয়ানের। এবার ছত্তিশগড়ে মাওবাদী নিরাপত্তারক্ষী সংঘর্ষে মৃত্যু হলো এক পুলিশ কনস্টেবলের, মৃত্যু হয়েছে এক মাওবাদীরও। রবিবার কানকের জেলায় পুলিশের এনকাউন্টার চলাকালীন সংঘর্ষে মৃত্যু হয়েছে ওই কনস্টেবল ও এক মাওবাদীর। ছোটবেটিয়া দুঃখিত থানা এলাকার হিদুর গ্রামের কাছে জঙ্গলে মাওবাদী দমনে অভিযান চালায় যৌথ বাহিনী। গোপন সূত্রের খবর পেয়ে হিন্দুরের জঙ্গলে ঢুকেছিল পুলিশ এবং আধাসামরিক বাহিনী। আচমকাই বাহিনীর উপর পাল্টা হামলা চালায় মাওবাদীরা, দুপক্ষেই গুলি। একটানা সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ছত্তিশগড় পুলিশ কনস্টেবল রমেশ কুরুঠির। গাঁজা ও এনডিপিএস মামলায় আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আসামির। ঘটনা বিশ্রামগঞ্জ এসপি অফিস সংলগ্ন পুষ্করবাড়ি এলাকায়। শফিউল বাসারের সঙ্গে আগে থেকে বিশ্রামগঞ্জ থানার দুটি বিশ্রামগঞ্জ থানায় এনডিপিএস এর মামলা রয়েছে। পুলিশ তাকে ধরতে পারছিল না। রবিবার খবর আসে তার বাড়িতে গাঁজা মজুত করে রাখা হয়েছে। এসডিপিও পান্ডালাল সেন এবং ওসি সুবিমল দেবনাথের নেতৃত্বে পুলিশ তার বাড়িতে গিয়ে গাঁজা অভিযুক্ত শফিউলকে আটক করতেই পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু করেন পরিবারের লোকজনরা। ঘটনায় শফিউলের ছোট ভাই সুমন বাসারকেও আটক করেছে পুলিশ এবং থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হয়, আদালতে সোপর্দ করা হয় বলে খবর। সামাজিক ও পারিবারিক অনুশাসনের আগে যা ভাবাই যেত না, এখন সেই লাভ ম্যারেজই স্বাভাবিক। তুচ্ছ কারণে কথায় কথায় প্রেমের বিয়েতে ডিভোর্সের ঘটনা বাড়ছে পাল্লা দিয়ে। অথচ হিন্দু বিবাহ আইনে বিচ্ছেদ নিয়ে সেরকম সেসব কথা লেখা রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য পাওয়া যাচ্ছে না অধিকাংশ সময়ে। সে কারণে একটি মামলার শুনানিতে এবার হিন্দু বিবাহ আইনে সংশোধন আনার সুপারিশ করল এলাহাবাদ হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, প্রেম করে বিয়ে করলে দাম্পত্য কলহ বেশি হয়, যার জেরে বিবাহ বিচ্ছেদ বেশি হচ্ছে। হিন্দু বিবাহ আইনে যে যে কারণে বিবাহ বিচ্ছেদের কথা বলা হয়েছে, বর্তমানে পরিস্থিতিতে তা আর প্রযোজ্য নয় বলেই দাবি বিচারপতি বিবেক কুমার বিড়লা এবং বিচারপতি ডোনাডি রামেশের ডিভিশন বেঞ্চের। সেই কারণে যুগের সঙ্গে তাল মিলিয়ে হিন্দু বিবাহ আইনে বদল আনার জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব দিল এলাহাবাদ হাইকোর্ট। উদয়পুর শালগড়া বৈষ্ণবীচর রেলব্রিজ সংলগ্ন এলাকায় নেশার ঠেক। নেশাখোরদের রমরমা সংশ্লিষ্ট এলাকায় যেকোনো সময় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা, আশঙ্কায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। সেই সাথে দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। কিন্তু এদিন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা যে অভিযোগ উত্থাপন করেছেন তা রীতিমতো চরম আশঙ্কার। স্থানীয় বাসিন্দারা উদ্বেগের সাথে জানিয়েছেন, রেলব্রিজকে কেন্দ্র করে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলে নেশাখোরদের আড্ডা, নেশা কারবারিদের রমরমা ব্যবসা। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে। দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ। নির্বাচন শেষ হবার প্রায় এক মাস পরে নতুন প্রধানমন্ত্রী পেল পাকিস্তান। রবিবার পাক পার্লামেন্টে আস্থা ভোটের অধিকাংশই পরে শাহবাজের পক্ষে, ফলে হেরে গেলেন পিটিআই প্রার্থী ওম আয়ুব খান। আস্থা ভোটে ভোটাভুটিতে অমর আয়ুব খান মাত্র 92টি ভোট পেয়েছেন। অন্যদিকে শাহবাজের পক্ষে ভোট গিয়েছে 201 জন সাংসদের। উদয়পুরের ধ্বজনগর বিদ্যুৎ দপ্তর সংলগ্ন মহিলা মাস্টার অফিসে রবিবার এক নেশা বিরোধী অভিযান বা আলোচনা সভা অনুষ্ঠিত হয় উদ্যোক্তা হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখা এবং সাউথ জোনাল কমিটি। সার্বিক সহযোগিতায় ধ্বজনগর গ্রাম পঞ্চায়েত ও জুয়েল ক্লাব উপস্থিত ছিলেন এলাকার প্রধান জয়ন্তশীল, গোমতী জেলা হাসপাতালের মনোবিদ চিকিৎসক নীলাদ্রি দেববর্মা, এলাকার সমাজসেবী হরেকৃষ্ণ গোস্বামী। আলোচনার মূল বিষয় রাজ্যকে নেশামুক্ত করতে মায়েদের ভূমিকা। আলোচনায় স্বাগত ভাষণ দেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখার সম্পাদক পার্থ প্রতিম সাহা। হিন্দি বলে রাজনীতিতে গত এক দশক ধরে প্রাসঙ্গিকতা হারাচ্ছে কংগ্রেস। বর্তমানে দলের জনসমর্থ এতটাই তলানিতে যে আমেঠি রায়বরেলির মতো আসনেও প্রার্থী হওয়ার আগে ভাবতে হচ্ছে গান্ধী পরিবারকে। এই দুই আসনে গান্ধী পরিবারের সদস্যরাই প্রার্থী হন, চাইছে দলের রাজ্য নেতৃত্ব। কংগ্রেসের উপর চাপ বাড়ছে সমাজবাদী পার্টিরও, অথচ রাহুল গান্ধীরা এখনো নীরব। একসময়ের নিশ্চিত আসন এখন ঝুঁকিপূর্ণ, একসময়ের দুর্গ এখন প্রহরীহীন। 2019 সালে লোকসভা নির্বাচনে আমেঠিতে স্মৃতি ইরানির কাছে 55,000 ভোটে হারেন রাহুল গান্ধী। এখনকার মতো এক নজরে 25 এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যাঙ্গারির পর্দায়। নমস্কার।